ইচ্ছে করেই রেখেছে হয়তো এগুলো। সামনের দিকটা আবার গেটের মতন ফাঁকা, যতই বলুক যাবে না সেখান থেকে। এদিকে শরীর এখনো ব্যথা করছেই, কাটা ছেঁড়া জায়গাগুলো জ্বলছে খুব, ক্ষুধাও লেগেছে। ঘরে তো খাবার রেখেছিল মেহেদির জন্য, এই ছেলে তো খেলোই না, তালা খোলা থাকলে নাফিসেই খেয়ে নিত। না, আজকে আর তালা ভাঙবে না, অপেক্ষা করবে মেহেদি না আসা পর্যন্ত। শরীরে একটু জ্বরজ্বর ভাব আসছে। ওফ, ওষুধ না খেলে রক্ষে নেই, টাকা তো আছে, কিন্তু আশেপাশে কি ডাক্তারের দোকান পাওয়া যাবে? না, বসে থাকা যাবে না, খুঁজে দেখা প্রয়োজন। নাফিসা শাড়ির আঁচলে মাথাসহ সুন্দরভাবে ঢেকে নিল, যাতে শরীরে কোনো স্পট না দেখা যায়। একটা বোরকা থাকলে ভালো হতো। মোবাইলটা বের করে চেহারাটা দেখে নিল, চেহারায় কোনো দাগ নেই, থুতনির দিকটা একটু আছে, সেটাও এতটা বোঝা যায় না। এভাবেই যাবে সে, কিন্তু এই লাগেজটা কোথায় রাখবে? এখানে রেখে গেলে তো চুরিও হতে পারে, তাই লাগেজ সাথে নিয়ে বের হলো। রাস্তায় একজন লোকের কাছে জিজ্ঞেস করে ডাক্তারের দোকানে গেল। মেহেদির বাড়ি থেকে বেশি দূরে না, সেখান থেকে জ্বরের ওষুধ ও কাটা ছেঁড়ার মলম কিনে নিল। আবার বাসার দিকে ফিরতেই লক্ষ্য করল একজন মহিলা তার পিছু পিছু আসছে, তাকে ফলো করে যাচ্ছে নাকি। নাফিসা একটু আস্তে আস্তে হাঁটতে লাগলো, মহিলাটি তার কাছে এসে বারবার তার দিকে তাকাচ্ছে আর হাঁটছে। আন্টি, আপনি কিছু বলবেন? কে তুমি, কোথায় যাও? আমাকে চিনবেন না, আমি এদিকেই যাচ্ছি, আমার হাজবেন্ডের বাসায়। এদিকে তোমার হাজবেন্ডের বাসা? কে তোমার হাজবেন্ড? আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমার বাসাও এখানে। ওই যে গোলাপি রঙের বিল্ডিংটা দেখছো, ওটাই আমার বাসা। নাফিসা লক্ষ্য করলো মেহেদির ঘরের পেছনের দিকেই ঘরটা, তাই বলল, ও আচ্ছা, এই যে এটাই আমার হাজবেন্ডের বাসা। কি বলছো এইসব, ভুল পথে আসেনি তো? না, সঠিক পথে এসেছি। মেহেদি কি তোমার হাজবেন্ড? জি আন্টি। আমি তো মেহেদির চাচি হই, আপন না, প্রতিবেশী আর কি। ও আচ্ছা। তোমাদের বিয়ে হলো কবে? অনেকদিন আগেই। কিছুই তো জানলাম না, পালিয়ে বিয়ে করেছো? না আন্টি, আসলে পড়াশুনোর জন্য গোপনে বিয়েটা পড়ানো হয়েছে, পরে প্রোগ্রাম করার কথা ছিল, এখন তো মা। ও, বুঝতে পেরেছি। মেহেদির সম্পর্কে জানো কিছু? কি জানার কথা বলছেন? ছেলেটা অনেক ভালো ছিল, কে জানি এমন কুকাজ করে বসলো, তারপরে পুলিশ ধরে নিয়েছে, সেই শোকে তো মা স্ট্রোক করছে, আবার এদিকেও ছাড়া পেয়ে গেছে, এসব জানো কিছু? আন্টি, এটা আসলে একটা ভুল ছিল, আমাদের বিয়ের কারণে এক মেয়ে আমার সাথে শত্রুতা করে তার নামে মিথ্যে মামলা দিয়েছে, সে জন্যই এত কিছু ঘটেছে। এত এখন তা মিথ্যে প্রমাণ হয়ে মেয়েটা নিজেই শাস্তি পাচ্ছে, আর এজন্যই পুলিশ মেহেদিকে ছেড়ে দিয়েছে। কিন্তু আশেপাশে যে দুর্নাম ছড়িয়েছে তা তো আর সরানো যাবে না। এই কথা তাহলে, এই জন্য তো বলি ছেলেটা এমন না, তোমাকে দেখে ধনী পরিবারে মেয়ে মনে হচ্ছে, মেহেদিকে হঠাৎ পছন্দ হয়ে গেল কি করে? অর্থ দেখেই কি মানুষের সাথে সম্পর্ক হয়, সব কিছুর মালিক আল্লাহ। তা ঠিক বলছো, মাশাআল্লাহ, খুব সুন্দরী বউ পেয়েছে মেহেদি। অবশ্য মেহেদিও কিন্তু যথেষ্ট সুন্দর, স্মার্ট, তার মা মারা যাওয়ার পরে কেমন যেন হয়ে গেছে, এখন তুমি এসেছ, আবার আগের মতো সব হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ, কিন্তু তুমি একা এলে কেন? মেহেদি নিজেও তো নিয়ে আসতে পারত। সেই ঘটনার পর আমার সাথেও তেমন যোগাযোগ রাখেনি, বলেছে তাকে ভুলে যেতে, তার নিজের জীবনের কোনো অস্তিত্ব নেই, বললেই কি সব ভোলা যায়? আপনি বলুন আন্টি, তাই আমি নিজেই চলে এসেছি। না, এটা ঠিক করেনি, এখানে তুমি ঠিক করছো, মেহেদি তো মনে হচ্ছে বাসায় নেই, ঘর তালা দেওয়া দেখা যাচ্ছে, ফোন করো। ফোন করেছি, রিসিভ করে না। এখানে দাঁড়িয়ে থাকবা? আমার সাথে আমাদের বাসায় চলো, মেহেদি এলে বাসায় এসে। না আন্টি, আপনি যান, আমি এখানেই ওয়েট করব, যদি আবার কিছুক্ষণের মধ্যে এসে পড়ে। তাও ঠিক, নাফিসা মনে মনে বলল, এমনিতেই যে ঘাটাঘাটি শুরু করেছেন, আপনার সাথে গেলে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বেন। হঠাৎ একটা লোক এদিকে রাস্তার দিকে যেতে নিলে আন্টি বলল, কই যাবা?
মেহেদিকে দেখলে বলল, তো তার বউ বাড়িতে এসে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যেন ফিরে, ঘরে তালা লাগানো। হ্যাঁ, লোকটি চলে গেল। আন্টির হাজবেন্ড হবে হয়তো, নাফিসা মনে মনে একটু খুশি হলো। আন্টি একটা কাজের কাজ করেছে, মেহেদি এবার তাড়াতাড়ি বাসায় ফিরবে। আন্টি চলে গেলে নাফিসা ঘরের কাছের মেহগনি গাছের নিচে বসে কেকটা খেয়ে জ্বরের ও ব্যথার ওষুধটা খেয়ে নিল। আঁচল সরিয়ে হাতের দাগগুলিতে মলম লাগালো। বাকিটা পরে দেওয়া যাবে। প্রায় 20 মিনিট পর মেহেদি বাসায় হাজির। রেগে হনহন করে বাসায় ঢুকেছে। নাফিসা বসে বসে কিছুটা হলেও আন্দাজ করতে পারছে, ওই লোকটা বলেছে হয়তো। মনে মনে খুশি লাগছে, কিন্তু খুশিটা বাইরে প্রকাশ করছে না। মেহেদি তার সামনে এসে দাঁড়ালো। এখনও বাড়ি ছেড়ে যাসনি কেন তুই? তোকে না বলেছি বাড়ির আশেপাশেও থাকবি না? আর তুই এসে লোকজনদের ডেকে জানাচ্ছিস যে তুই আমার বউ। বের হ, এই মুহূর্তে বের হ, না হলে কিন্তু খুব খারাপ পদ্ধতিতে বের করবো। বুঝি না আমি বারবার তোমাকে বলতে হয়, বলেছি তো যাব না আমি। তাছাড়া ওনারা এসে যদি জিজ্ঞেস করে মেহেদি তোমার বউ কোথায়, তখন কি জবাব দেবে? কেউ এসে জিজ্ঞেস করবে না, কেউ জানেই না, জিজ্ঞেস কি করবে? তুই এখান থেকে বের হ। গোলাপি বিল্ডিং এর আন্টি কিন্তু বলে গেছে একটু পর আসবে আমার সাথে গল্প করতে, তখন কি বলবে তুমি? উনি কিন্তু অনেক প্রশংসাও করে গেছে, মেহেদির ভাগ্য ভালো এত সুন্দরী একটা বউ পেয়েছে। এতক্ষণে হয়তো আরো অনেকেই জেনে গেছে মেহেদির বউ এসেছে বাড়িতে। একে একে সবাই যদি নতুন বউ দেখতে আসে তাহলে কয়জনকে তাড়াবে তুমি? আল্লাহ, আরো কি বাকি রেখেছো আমার সর্বনাশের? ভালো কিছু কেউ সর্বনাশ ভেবে নিচ্ছ। যাই হোক, তালা খোলো, অনেকক্ষণ যাবত বাইরে রেখেছো, তুই যা। আর কিছু বলতে পারলো না মেহেদি। ইতিমধ্যে ওই আন্টির সাথে একজন মহিলা এসে পড়েছে বাসায়। মেহেদি এসেছো? অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে তোমার বউ, তালা খোলো এবার। মেহেদি নাফিসার দিকে চোখ রাঙিয়ে অবশেষে তালা খুলে দিল। আন্টিরা নাফিসার প্রশংসা করে গেল, মেহেদিও নানান বাণী বুঝিয়ে গেল যাতে অতীতকে ভুলে ভবিষ্যৎটা সুন্দর করে সাজায়। আন্টিরা চলে গেল, মেহেদি ঘরে প্রবেশ করল। নাফিসা খুশি হয়ে লাগেজটা টেনে ঘরে এলো, মেহেদি দরজা লাগিয়ে দিল। নাফিসা চুলের মুঠি ধরে বলল, আমাকে কি একটু শান্তি দিবি না তুই? সব তো শেষ করে দিলি, এখনো কেন পড়ে আছিস তুই? ব্যথা লাগছে আমার, ছাড়ো। এইটুকু ব্যথা সহ্য হয় না? আমাকে যে ব্যথা দিয়েছিস সেটা আমি সহ্য করছি কিভাবে? নাফিসা আর ছোটার চেষ্টা করল না, মেহেদির দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেহেদি নিজেই তাকে ছেড়ে দিল। সকালে ফেলে যাওয়া টাকাটা এখনো আগের জায়গা দিয়ে আছে। নাফিসা টাকাটা উঠিয়ে মেহেদির হাতে দিয়ে বলল, সারাদিন কি না খেয়ে ঘুরে বেড়াও, এভাবে জীবন চলবে? বাজার করে এনো, রান্না করে খাবো দুজন। মেহেদি টাকাটা মুঠো করে মুড়ে আবার নাফিসার মুখে ছুঁড়ে মেরে বলল, খবরদার আমার মায়ের ব্যবহার করা জিনিসে হাত লাগাবি না। তাহলে নতুন এনে দাও। কিছু পাবি না, তোকে এখানে থাকতে কে বলেছে? চলে যা। বারবার একই কথা শুনতে ভালো লাগছে না নাফিসার, তাই তার কোনো প্রত্যুত্তর না করে ফ্রিজ থেকে খাবারের বাটিটা বের করল। রান্নাঘরের উদ্দেশ্যে যেতে যেতে বলল, হাত মুখ ধুয়ে নাও, খাবার গরম করে আনছি, খেয়ে নাও। মেহেদি রুম থেকে বেরিয়ে নাফিসার হাত থেকে বাটিটা নিয়ে দেখলো বিরিয়ানি। এটা কোথা থেকে এলো? কাল বাসা থেকে আসার সময় নিয়ে এসেছি। মেহেদি বাটিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনের ময়লায় বাটি সহ ফেলে দিল। আর ঘরে আসতেই নাফিসা বলল, খাবার কেন ফেলে দিলে? এটা কি দোষ করেছিল? তোমার খেতে ইচ্ছে না হলে আমি খেয়ে নিতাম। মেহেদি কোনো জবাব না দিয়ে বারান্দার দরজা বন্ধ করে ভেতরের রুমে এসে শুয়ে পড়ল। ঘরেও শান্তি নেই, এখন বাইরে গিয়েও লোকদের জন্য শান্তি পাবে না, সব ধ্বংস করে দিচ্ছে এই মেয়েটা। নাফিসা রুমে এসে মেহেদির পাশে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। এখন শুধু বিরক্ত করবে না, সেও ঘুমাক একটু, এই ভেবে কাছে যায়নি মেহেদির। এমনিতেই তার নিজের শরীরটা অনেক দুর্বল লাগছে। হঠাৎ মাথার নিচ থেকে বালিশটা সরে গেল। নাফিসা ঘুরে তাকাতেই মেহেদি ঢিল মেরে বালিশটা মেঝেতে ফেলে দিল। ঘুমাতে হলে নিচে যা, আর না হয় এই ঘর থেকে বেরিয়ে যা। এখানে তোমার সমস্যা কি? হঠাৎ এক হাতে নাফিসার দুই গাল ধরে মুখটা চেপে ধরে বলল, কথার উপর একটা কথা বলবি না, জিভ ছিঁড়ে ফেলবো, নিচে যা, না হয় লাথি দিয়ে ফেলে দেবো।
নাফিসের চোখ দিয়ে পানি পড়ছে। মেহেদি হাত সরিয়ে চুপচাপ নিচে চলে এলো। কাঁথাটা টানছিল, মেহেদি পা দিয়ে আটকে রেখেছে। শুধু বালিশটা নিয়ে ঠান্ডা মেঝেতে শুয়ে পড়ল। সুস্থ থাকলে হয়তো এই গরমে এখানে শুধু আরাম লাগত, কিন্তু এখন খুব ঠান্ডা লাগছে। এই ঠান্ডায় ঘুমিয়ে পড়ল নাফিসা। ঘুম থেকে উঠে দেখলো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তার কাছে মনে হচ্ছে এখন শীতের দিন, এত শীত লাগছে কেন? বিছানার দিকে তাকিয়ে দেখলো মেহেদি নেই, কোথায় গেছে কে জানে। নাফিসা বালিশটা খাটে রেখে বাথরুমের দিকে পা বাড়ালো। মেহেদি বাথরুম থেকে বের হচ্ছে মুখে পানি দিয়ে, চোখ মুখে একটু ফোলা ফোলা। সেও মাত্রই ঘুম থেকে উঠেছে হয়তো। নাফিসা ফ্রেশ হয়ে রুমে এলো, ক্ষুধা লেগেছে খুব। মেহেদি জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কিছু একটা করছে। এই ছেলের কি ক্ষুধা লাগে না? ঘরে তো কোনো খাবারও নেই, কি খাবে সে? নাফিসা পেট চেপে ধরে রান্নাঘরের দিকে এলো। খাওয়ার মতন তেমন কিছুই নেই। সবজি রাখার ঝুড়িতে কয়েকটা আলু আছে আর পেঁয়াজ পচে গেছে। এমনিতে হলুদ মরিচ লবণ তেল সবই আছে অল্প অল্প। বারান্দায় চালের ড্রামে এসে দেখল ড্রামের তলায় চালও আছে, কিন্তু এখনো রান্না করে খাওয়ার শক্তি যে নেই তার। ফ্রিজ খুলে দেখলো একটা প্যাকেটে মুরগির মাংস আছে শুধু, আর কিছুই নেই। আর নিচে একটা বক্সের অর্ধেক আমের আচার রাখা আছে। আচার প্রিয় হলেও এখন ভালো লাগছে না, পেট ভরে শান্ত হবে এমন কিছু দরকার। এটা সেটা ঘাটতে ঘাটতে দেখে মেহেদি বলল, তোকে নিষেধ করেছি না আমার মায়ের কোনো জিনিস হাত লাগাতে? ক্ষুধা লেগেছে আমার। আমাকে খেয়ে ফেল, শান্তি পাবি তুই। এসব কি বলো, মানুষ মানুষকে খায় কিভাবে? তোর দ্বারা সব সম্ভব। ঝগড়া করলে পরে করো, আগে খাবার এনে দাও, দোকান থেকে কিছু নিয়ে আসো। টাকা নেই আমার কাছে। আমি দিচ্ছি। আমি কি তোর চাকর? না, তুমি আমার বর। নাফিসা পার্স হাতে নিতে নিতে একদিকে মেহেদি ঘর থেকে বেরিয়ে গেল। এর মানে কিছুই বুঝল না নাফিসা, সে কি খাবার আনতে গেছে? নাফিসা পেট চেপে ধরে আরো পাঁচ মিনিট খাটে বসে রইল। মেহেদি আসছে না এখনো। না, তার আশায় থাকা যাবে না। নাফিসা আস্তে আস্তে হেঁটে রান্নাঘরে এলো, দুইটা আলু নিয়ে সিদ্ধ বসালো আর বিশ মিনিট অপেক্ষা করে চুলে বন্ধ করল। এত গরমটাও যে খাওয়া যাবে না, গরম আলুতেই কয়েকবার হাত দিয়ে ছেঁকা খেয়েছে সে। রুমে এসে ফ্যান ছেড়ে দিল। দুপুরে ব্যথার ওষুধ খাওয়ায় পেট এতটা বেশি জ্বালাতন করছে। আলু ঠান্ডা হয়ে গেলে একটা আলু লবণ দিয়ে মেখে খেলো সে, আপাতত পেটে শান্তি। নাফিসা বসে বসে কতক্ষণ ফেসবুকে ঘোরাঘুরি করল। মাস্টার্সের এক্সাম সামনের সপ্তাহে, মেহেদি কি এক্সাম দিবে না? বইও তো কয়েকটা ছিঁড়ে ফেলেছে। ভার্সিটি থেকে নাকি বহিষ্কার করা হয়েছে। সারা বছর পরে এখন লাস্ট পর্যায়ে এক্সাম মিস করবে। ভার্সিটি একবার যাওয়া দরকার, কিন্তু যাবে কিভাবে? লগ আউট করে নাফিসার রুমে পায়চারি করে নানান কথা ভাবতে লাগলো। মেহেদি রাত দশটার দিকে খালি হাতে ঘরে ফিরল। নাফিসা তার আশায় না থেকে ভালোই করেছে, কোনো খাবার আনেনি হাতে করে। রুমে এসেই নাফিসাকে টেনে উঠোনে নিয়ে এলো, সাথে নাফিসার লাগেজও। ভালোই ভালোই চুপচাপ এখান থেকে চলে যা, দ্বিতীয়বার আসার নাম নিবি না, যেতে বলছি। নাফিসা মেহেদির কাছে এসে ছলছল করে তাকিয়ে খুব শান্ত গলায় বলতে লাগলো, মেহেদি বারবার এক কথা শোনাও কেন? আমি বলেছি তো আমি বিনা শর্তে তোমার সঙ্গ দিতে এসেছি, আমি সব ছেড়ে তোমার সাথে থাকতে চলে এসেছি, প্লিজ এমন করো না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এছাড়াও কাল আরো অনেক কিছু হয়েছে, প্লিজ থাকতে দাও একটু তোমার কাছে। তুমি তো আমাকে ভালোবাসো, আমরা সারা জীবন একসাথে কাটিয়ে দিব, খুব ভালো কাটবে আমাদের দিনগুলো, একটু স্বাভাবিক হও তুমি, এভাবে দূরে ঠেলে দিও না প্লিজ। রাস্তার একটা কুকুরের সঙ্গেও থাকা যায়, কিন্তু তোর সঙ্গে থাকা যায় না। আর কি বলি, ভালোবাসি, তাও তোকে। মেহেদি সজোরে একটা থাপ্পড় দিয়ে আবারও বলল, তোর মতো মেয়েকে ভালোবাসা যায় কখনো? বেরিয়ে যা এখান থেকে, আশেপাশে লোকজনকে জানানোর চেষ্টা করেছিস তো, তোকে আমি শেষ করে দেব, আর না হয় আমি নিচে শেষ হয়ে যাব। যা তুই তোর রিসাদের কাছে, খুব ভালো লাগবে তোকে। মেহেদি হনহন করে বাসে এসে দরজাটা লাগিয়ে দিল। এই অন্ধকারে নাফিসা এখন কি করবে? এত জোরে কেউ থাপ্পড় দেয়? মাথা ঘুরছে তার, গাধা একটা। লাগেজটা যে খালি সেটাও কি বুঝতে পারেনি? কাপড় চোপড় তো সব ওয়ার্ড্রোবে তুলে রেখেছিল, কত চেষ্টা করে যাচ্ছে, পাশানের মন গলাতে পারেনি। তবুও থাকবে না এখানে, তার নিজের রাজপ্রাসাদ ছেড়ে কি জন্য পড়ে আছে এখানে শুধু শুধু? মার তো খাচ্ছেই, ঘরেও জায়গা পাচ্ছে না। নাফিসা জেদ করে উঠোন ছেড়ে বেরিয়ে যেতে নিলে আবার থমকে দাঁড়ালো। মেহেদি তো কষ্ট পেয়েই তার সাথে এমন ব্যবহার করছে, এমন তো নয় সে এখান থেকে গেলে মেহেদি শান্তি পাবে। না, যাবে না সে,
মেহেদির কাউকে প্রয়োজন, না হয় আস্তে আস্তে সে নিজের জীবনটা ধ্বংস করে দিবে। শুধু নিষ্পাপ জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাবে কেন? মেহেদির ইচ্ছায় আর অনিচ্ছায় নাফিসা এখানে সম্পূর্ণই তার। নাফিসা আবার ঘরের কাছে ফিরে এলো। রাতটা কি বাইরেই কাটাতে হবে তার? বারান্দায় জায়গা দিলেও তো হতো একটু। ঘরের কাছে মেহগনি গাছের নিচে হাত পা গুটিয়ে বসে রইল। ভয় লাগছে এই অন্ধকারে এখানে বসে থাকতে। এই মনে হচ্ছে ভূত নেমে আসছে, আবার এই মনে হচ্ছে শিয়াল কুকুর এসে টেনে নিয়ে যাবে। রাস্তার দিকের কুকুরগুলো কেমন যেন শব্দ করে যাচ্ছে। প্রায় এক ঘন্টার মতন বসে আছে এখানে, ভয় কলিজে কাঁপছে তার। হঠাৎ মেহেদি বারান্দার দরজা খুলল। ওকে দিয়ে নাফিসাকে উঠোনে না দেখতে পেরে বাইরে এলো। সে কি চলে গেছে তাহলে? আশেপাশে তাকিয়ে গাছের নিচে গুটিসুটি মেরে বসে থাকতে দেখল। নাফিসা গাছে হ্যারান দিয়ে তাকিয়ে আছে তার দিকে। মেহেদি কিছু না বলে ঘরে চলে গেল, কিন্তু দরজা বন্ধ করেনি। নাফিসা মলিন হাসলো আর বলল, যতই না বলো, তুমি যদি আমাকে কখনো ভালোবেসে থাকো তাহলে এখনো ভালোবাসো, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি মেহেদি। এটা ঠিক আমাকে অনেক ঘৃণাও করো, কিন্তু ভালোবাসাটা ঠিকই রয়ে গেছে। নাফিসা আস্তে আস্তে হেঁটে ঘরে এসে দরজাটা লাগিয়ে ভেতরে এলো। মেহেদি জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এটা একদমই ভালো লাগছে না নাফিসার। পাশে এসে দাঁড়িয়ে বলল, সিগারেট খাও কেন তুমি? মেহেদি তার দিকে ধোঁয়া ছেড়ে বলল, তাতে তোর কি? ধোঁয়া তার নাকে লাগায় নাফিসা আঁচল টেনে নাক চেপে ধরে বলল, রাগ ঘৃণা তো সব আমার ওপর, এভাবে শুধু শুধু নিজের জীবনটাকে ধ্বংস করছো কেন? নাফিসাকে নাক চেপে ধরতে দেখে সিগারেটটা জানালায় রেখে একটানে নাফিসাকে খুব কাছে নিয়ে এলো। মুখ থেকে আঁচলটা সরিয়ে নাফিসার মুখে মুখ লাগিয়ে ধোঁয়া ছাড়ল। এদিকে নাফিসার দম বন্ধ হয়ে আসছে। শরীরের সর্বশক্তি দিয়ে মেহেদিকে ছাড়িয়ে কাশতে কাশতে খাটে বসে পড়ল। মাথা যেন তার ভন ভন করে ঘুরছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনো মতে উঠে বাথরুমে এসে চোখে মুখে আর মাথায় পানি দিল। কুলি কুলে বড় বড় নিঃশ্বাস ছাড়ল সে। কিছুটা স্বাভাবিক হয়ে ফ্যান ছেড়ে খাটে এসে শুয়ে পড়ল। শীত লাগছে তাই কাঁথাটা টেনে গায়ে দিল। মেহেদি সিগারেট শেষ করে নাফিসার খুব কাছে চলে এলো। এমনিতে কাছে এলে হয়তো একটু হলেও ভালো লাগতো, কিন্তু এখন খুব অসহ্য লাগছে। মুখে আর শরীরে লেগে থাকা সিগারেটের গন্ধে নাফিসার দম বন্ধ হয়ে যাওয়ার পালা হয়েছে। তবুও বাধা দিতে পারছে না মেহেদিকে, সেই শক্তি হচ্ছে তার শরীরে নেই। সকালে ঘুম ভাঙলে দেখল মেহেদি তাকে ঝাপটে ধরে এক কাঁথার নিচে এক বালিশে মাথা রেখে শুয়ে আছে। এক পাও নাফিসার উপরে তুলে দিয়েছে। জানালা কাল রাতে খোলাই রেখেছে। পুরো রুমে সূর্যের আলোতে ভরে গেছে। বেলা হয়ে গেছে অনেক, কিন্তু এখান থেকে ওঠা তো দূরে থাক, একটু নড়াচড়া করারও সুযোগ নেই। ধাক্কা দিয়ে সরাতে গেলেও মেহেদির ঘুম ভেঙে যাবে। নাফিসা ঘাড় একটু কাত করে মেহেদির মুখের দিকে তাকিয়ে আছে। খুব কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। চুল কাটে না, শেভ করে না, কেমন যেন এলোমেলো হয়ে আছে সে। ইচ্ছে করছে তার নিজেই সব করে দিতে, কিন্তু তাও তো সম্ভব না। ঘুমিয়ে থাকলে মনে হয় খুব শান্ত ছেলেটা, আর জেগে থাকলে পুরাই আগুন। হবেই না কেন, ভেতরে যে হাজারো কষ্ট চেপে আছে তার, নাফিসা কিভাবে তাকে স্বাভাবিক করবে? ওর নিজের ভেতরও যে একটুও চেষ্টা নেই স্বাভাবিক হওয়ার। নাফিসা আর একটু কাছে এসে মেহেদির থুতনিতে আলতো করে ঠোঁট ছোঁয়া দিল। একটু পর মেহেদি মোচড় দিতেই নাফিসা চোখ বন্ধ করে রইল। মেহেদির হাত পা সব সরে গেছে তার উপর থেকে। উঠে গেছে কিনা দেখার জন্য চোখ একটু ফাঁক করল। না, ওঠেনি সে। অপরদিকে ঘুরে বুকে ভর দিয়ে উল্টো হয়ে শুয়ে আছে। নাফিসা কাপড় চোপড় ঠিক করে খুব সাবধানে উঠে পড়ল। ওয়ার্ড্রোব থেকে শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল। গোসল করে এসে দেখল মেহেদি এখনো ঘুমাচ্ছে। সূর্যের আলো এসে পিঠের এক পাশে পড়ছে। জানালাটা একটু চাপিয়ে রান্নাঘরে এসে রাতে সিদ্ধ করে আলুটা খেয়ে নিয়ে পানি খেয়ে নিল। খুব কষ্ট করে ড্রামের তলা থেকে চাল উঠিয়ে ভাত বসাল। সবজি বলতে শুধু আলু আছে, মরিচ নেই যে ভর্তা বানাবে। ফ্রিজে মুরগির মাংস আছে, কিন্তু রান্না তেমন ভালো পারে না, তাই ওটা রান্নার চিন্তা বাদ দিয়ে দিল। কখনো রান্না করে খায়নি, পারবে কিভাবে? মামিকে রাতটা দেখে টুকটাক জানে আর কি। নাফিসা আলু কুচি করে তেল আর লবণ দিয়ে ভাজি করল। যেমনই হোক পেটে গেলেই হলো। ভাতের মার গলাতে গিয়ে হাতে গরম মার পড়েছে। ওমা বলে একটা ছোটখাটো চিৎকার দিল। পাতিল সোজা করে কতক্ষণ ঠান্ডা পানিতে হাত চুপিয়ে রাখল। চিৎকার শুনে মেহেদির ঘুম ভেঙে গেছে। রুমে তাকিয়ে নাফিসাকে দেখতে না পেয়ে বিছানা ছেড়ে বেরিয়ে এলো।
রান্নাঘরে নাফিসাকে দেখলো পানিতে হাত ডুবিয়ে রেখেছে, হাত কেটে ফেলেছে, নয় পুড়ে গেছে। রান্না করে খা, বেশি বেশি।